আপনার সাথেও নিশ্চয়ই এমনটা ঘটেছে যে আপনি আপনার কোনো বন্ধুকে অনেক বেশি বিশ্বাস করে আপনি আপনার একটা সিক্রেট বলেছেন, কিন্তু পরে দেখা গেল সে সবাইকে আপনার সেই সিক্রেট বলে দিয়েছে। আবার আপনার সাথে নিশ্চয়ই এমনটাও ঘটেছে যে আপনি সেই মানুষটার কাছ থেকেই সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করেছেন। এইরকম পরিস্থিতিতে আপনি পাওয়ারের একটা মোস্ট ইম্পর্টেন্ট ল লঙ্ঘন করেছেন, যেটা হলো নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমিস। আর এটাই হলো 48 লজ অফ পাওয়ার বইয়ের সেকেন্ড ল। তাই আজকের এই ভিডিওতে এই লটা ডিটেলসে আলোচনা করব, যাতে এই ল অ্যাপ্লাই করে আপনি আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আনতে পারেন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমিস, অর্থাৎ বন্ধুদের ওপর খুব বেশি বিশ্বাস না রেখে কীভাবে শত্রুদের ব্যবহার করতে হয় সেটাও শেখা দরকার। এই বিষয়টা হয়তো ম্যানিপুলেটিভ মনে হচ্ছে, কিন্তু এটা হিউম্যান নেচার এবং পাওয়ারের নেচারকে ফলো করে। কারণ বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও হিংসা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। পার্সোনাল রিলেশনশিপ, প্রফেশনাল রিলেশনশিপ, বিজনেস, পলিটিক্স সবকিছুতেই মানুষ বিশ্বাসঘাতকতা করে। আপনি ভাবেন আপনার বন্ধুরা আপনার সর্বশ্রেষ্ঠ সমর্থক এবং আপনি যে কোনো কিছুর জন্য তাদের উপর চোখ বুজে নির্ভর করতে পারেন, কিন্তু আপনার এই ভাবনা আপনার জন্যই ক্ষতিকারক। কারণ আপনার বন্ধুদের প্রতি আপনার এই ভাবনা আপনাকে পতনের দিকে নিয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুদের মধ্যে হিংসা, ক্ষোভ, ইনসিকিউরিটি এবং গুপ্ত উদ্দেশ্য লুকিয়ে থাকে, যেটা আপনার বন্ধুদের আপনার বিরুদ্ধে যেতে, আপনার বিশ্বাস এবং উদারতার সুযোগ নিতে এবং আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে প্রলুব্ধ করে। অন্যদিকে আপনার শত্রুরা আপনার জন্য সেরা শিক্ষক এবং মোটিভেটর। আপনার শত্রুরা আপনার দুর্বলতা এবং ত্রুটিগুলো হাইলাইট করে দেখায়, আর এটাই আপনাকে নিজেকে উন্নত করার সুযোগ দেয়। এমনকি আপনি আপনার শত্রুদের উপর নজর রাখলে তাদের কাছ থেকে এমন মূল্যবান ইনফরমেশন এবং রিসোর্স পেতে পারেন যেটা আপনি আপনার সুবিধার জন্য ব্যবহার করতে পারবেন। আপনার শত্রুরা আপনাকে পিছন থেকে আঘাত করবে না, তারা আপনাকে সামনে থেকে আঘাত করবে। আপনার শত্রুরা আপনাকে অ্যালার্ট এবং ফোকাসড রাখবে এবং তাদের ছাড়িয়ে যেতে আপনাকে ইন্সপায়ার করবে। তাই বন্ধু থাকার পাশাপাশি শত্রু থাকাও জরুরি। লেখক রবার্ট গ্রিন দুটো ঐতিহাসিক এক্সাম্পল দিয়ে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে কেন বন্ধুদের উপর খুব বেশি বিশ্বাস রাখা উচিত নয় এবং কিভাবে নিজের শত্রুদের নিজের কাজে ব্যবহার করতে হয়। তো প্রথম এক্সাম্পলটা হলো 9ম শতাব্দীর মাঝামাঝি সময়ে মাইকেল থার্ড নামে এক যুবক বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসন গ্রহণ করেন। একটা ষড়যন্ত্র করে মাইকেলকে সিংহাসনে বসানো হয়েছিল, আর এই ষড়যন্ত্রের মূলে ছিলেন মাইকেলের আঙ্কেল বার্ডাস, যিনি ছিলেন ইন্টেলিজেন্স এবং অ্যাম্বিশনের অধিকারী। মাইকেলের বয়স ছিল খুবই কম, তার চারিপাশ খুনি, প্রতারক এবং অপপ্রচারকারীদের দ্বারা পরিবেষ্টিত ছিল। এই সময় তার কাউন্সিলর হিসাবে এমন একজনকে প্রয়োজন ছিল যাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যায়। মাইকেলের মাথায় আসলো তার সেরা বন্ধু ব্যাসিলিয়াসের কথা, কিন্তু রাজ্য শাসন, রাজনীতি এসবে ব্যাসিলিয়াসের কোনো অভিজ্ঞতা ছিল না। আসলে সে রাজকীয় আস্তাবলের প্রধান ছিল, তবে সে বারবার মাইকেলের প্রতি তার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রমাণ করেছিল। মাইকেল ও ব্যাসিলিয়াসের দেখা হয়েছিল কয়েক বছর আগে। মাইকেল যখন আস্তাবল পরিদর্শন করছিলেন, ঠিক সেই সময় একটা বন্য ঘোড়া আলগা হয়ে গেছিল। এই সময় ব্যাসিলিয়াস মাইকেলের জীবন রক্ষা করেছিল। ব্যাসিলিয়াসের শক্তি ও সাহস মাইকেলকে মুগ্ধ করেছিল। মাইকেল অবিলম্বে ব্যাসিলিয়াসকে ঘোড়ার প্রশিক্ষক থেকে আস্তাবলের হেড নিযুক্ত করেছিলেন। মাইকেল ব্যাসিলিয়াসকে উপহার এবং সুযোগ সুবিধা দিতে শুরু করলেন। ব্যাসিলিয়াসকে বাইজান্টাইনের সেরা স্কুলে পাঠানো হলো। ব্যাসিলিয়াসকে একজন এডুকেটেড অ্যান্ড সফিস্টিকেটেড রাজসভাসদে পরিণত করা হলো। মাইকেল ব্যাসিলিয়াসকে তার নিজের ভাইয়ের মতো মনে করতেন। এখন মাইকেলের একজন চেম্বারলেন এবং চিফ কাউন্সিলর পদের জন্য বিশ্বাসী কাউকে প্রয়োজন। তো এক্ষেত্রে মাইকেলের কাছে ব্যাসিলিয়াসের থেকে বেশি যোগ্য কে হতে পারে? তাই মাইকেল ব্যাসিলিয়াসকে কাউন্সিলর হিসেবে বেছে নিলেন এবং কাজের জন্য তাকে প্রশিক্ষিত করার আদেশ দিলেন। কিন্তু অনেকেই মাইকেলকে ব্যাসিলিয়াসের থেকে বেশি যোগ্য বার্ডাসকে চিফ কাউন্সিলর বানানোর পরামর্শ দিয়েছিল, কিন্তু তাদের পরামর্শকে গুরুত্ব না দিয়ে মাইকেল তার বন্ধু ব্যাসিলিয়াসকে বেছে নিলেন। ব্যাসিলিয়াস সব কিছু খুব ভালোভাবে শিখে নিল এবং রাজ্যের সমস্ত বিষয়ে রাজাকে পরামর্শ দিতে শুরু করল। ব্যাসিলিয়াসের কাছে সব ঠিকই ছিল, সমস্যা হচ্ছিল শুধু টাকা পয়সার ব্যাপারে। যতই দেয়া হচ্ছিল ব্যাসিলিয়াসের কাছে সেটা যথেষ্ট ছিল না। সে বাইজান্টাইন রাজদরবারের জাঁকজমক যত কাজ থেকে দেখছিল, ততই সে ক্ষমতা ও সুযোগ সুবিধা লাভের জন্য আকুল হয়ে উঠছিল। মাইকেল ব্যাসিলিয়াসের স্যালারি দ্বিগুণ, তারপর তিনগুণ করে দিলেন, এমনকি তার নিজের মিস্ট্রেসের সাথে বিয়ে দিলেন। মাইকেল মনে করেছিলেন ব্যাসিলিয়াসের মতো একজন বিশ্বস্ত বন্ধু ও উপদেষ্টাকে যে কোনো মূল্যে সন্তুষ্ট রাখা দরকার। কিন্তু এইবার শুরু হলো ঝামেলা। বার্ডাস সেনাবাহিনীর প্রধান হলেন। ব্যাসিলিয়াস মাইকেলকে বোঝালো যে বার্ডাস অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী।
বার্ডাস যাতে তার ভাইপোকে অর্থাৎ মাইকেলকে নিয়ন্ত্রণ করতে পারে সেই কারণে মাইকেলকে সিংহাসনে বসানোর জন্য ষড়যন্ত্র করেছিল। তো এবার সে আবার ষড়যন্ত্র করবে, তবে এবার ষড়যন্ত্র করবে মাইকেলের থেকে মুক্তি পেতে এবং নিজেকে সিংহাসনে বসানোর জন্য। ব্যাসিলিয়াস মাইকেলের কানে ততক্ষণ বিষ ঢালতে থাকল যতক্ষণ না মাইকেল বার্ডাসকে হত্যা করার জন্য রাজি হলেন। একটা হর্স রেসের সময় ব্যাসিলিয়াস ভিড়ের মধ্যে ঢুকে বার্ডাসকে ছুরির আঘাতে হত্যা করল। তারপর ব্যাসিলিয়াস মাইকেলের কাছে অনুরোধ করল যে এখন সে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নিতে চাই, কারণ সে রাজ্যকে নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং বিদ্রোহ দমন করতে পারবে। মাইকেল ব্যাসিলিয়াসের প্রস্তাব মঞ্জুর করল। তো ব্যাসিলিয়াস সেনাপ্রধান হল, তার ফলে তার ক্ষমতা এবং সম্পদ দুটোই বেড়ে গেল। কয়েক বছর পরে মাইকেলের অতিরিক্ত বিলাসিতার কারণে রাজকোষাগারে আর্থিক সংকট দেখা দিল। এই সময় মাইকেল ব্যাসিলিয়াসকে কিছু অর্থ ফেরত দিতে বললেন, যে অর্থ ব্যাসিলিয়াস অনেক বছর ধরে রাজকোষাগার থেকে ধার নিয়েছিল। কিন্তু মাইকেলকে অবাক করে দিয়ে ব্যাসিলিয়াস টাকা দিতে প্রত্যাখ্যান করল এবং তার মুখে এমন একটা হাসি ছিল যেটা দেখে বোঝা যাচ্ছিল যে ব্যাসিলিয়াস মাইকেলকে তুচ্ছ মনে করছে। মাইকেল বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করেছেন। এই ঘটনার কয়েক সপ্তাহ পরে মাইকেল রাতে প্রচুর মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পড়েছিলেন। এই অবস্থায় ব্যাসিলিয়াস সৈন্যদল নিয়ে আক্রমণ করল এবং মাইকেলকে হত্যা করল। এরপর ব্যাসিলিয়াস নিজেকে সম্রাট ঘোষণা করল। মাইকেলের ভুলটা ছিল তিনি তার ভবিষ্যৎকে এই বিশ্বাসের উপর বাজি রেখেছিলেন যে যেহেতু তিনি ব্যাসিলিয়াসের জন্য এত কিছু করছেন তাই ব্যাসিলিয়াস সারা জীবন মাইকেলের প্রতি কৃতজ্ঞ থাকবে, কখনোই ঠগাবে না। মাইকেল ব্যাসিলিয়াসের প্রতি তার বন্ধুত্ব আর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলেন। আসলে আমরা কেউ কখনোই ভাবতে পারি না যে আমাদের কাছের বন্ধু আমাদের ঠকাবে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। তো এবার নেক্সট এক্সাম্পলটা দেখুন। হান রাজবংশের পতনের পর কয়েক শতাব্দী ধরে চীনের ইতিহাসে এক আজব পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সময় যে রাজা হতেন আর্মি জেনারেলরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করত। তারপর নিজেদের মধ্যে চুক্তি করে একজন জেনারেল রাজা হয়ে নতুন রাজবংশ শুরু করত এবং নিজে বেঁচে থাকার জন্য সে বাকি জেনারেলদের হত্যা করত। এরপর নতুন আর্মি জেনারেলরা তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করা শুরু করে দিত। বেশ কয়েক বছর ধরে এই প্যাটার্নই চলছিল। তো এরকম সিচুয়েশনে চীনের রাজার পজিশনটা ছিল সবচেয়ে ডেঞ্জারাস। 959 খ্রিস্টাব্দে জেনারেল চাও কুয়াং ইন সম্রাট সাং হলেন। তিনি চীনের এই পরিস্থিতি জানতেন এবং তিনি এটাও বুঝতে পারলেন যে আগামী 2-1 বছরের মধ্যে তাকেও হত্যা করা হবে। তো তিনি চিন্তা করলেন কিভাবে এই প্যাটার্ন ব্রেক করা যায়। তো রাজা হওয়ার পরপরই সাং নতুন রাজবংশের উত্থান সেলিব্রেট করার জন্য একটা ভোজসভা আয়োজন করলেন এবং সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী জেনারেলদের আমন্ত্রণ জানালেন। সবাই ভোজসভায় উপস্থিত হলো, খাওয়া দাওয়া হলো। পার্টি শেষ হওয়ার পর রাজা জেনারেল ছাড়া গার্ডস এবং বাকি সবাইকে চলে যেতে বললেন। তো এই সময় রাজার সামনে শুধুমাত্র জেনারেলরা উপস্থিত ছিল। জেনারেলরা ভাবলো তাদের মদে বিষ মেশানো হয়েছিল এবং এবার তাদের হত্যা করা হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সম্রাট সাং বললেন, আমি জানি আজ সারাদিন আপনাদের আনন্দে কাটেনি, বরং এই ভয়ে কেটেছে যে আমি আপনাদের হত্যা করে না দিই। আমি আপনাদের লয়্যালটি নিয়ে সন্দেহ করছি না, কিন্তু আপনাদের মধ্যে কেউ না কেউ তো অবশ্যই আছে যে রাজ সিংহাসনের স্বপ্ন দেখে। মদের নেশায় ও জীবনের ভয়ে সব জেনারেল বলল, আমরা সবাই আপনার সাথেই আছি। কিন্তু সম্রাট সাং অনেক দূর ভেবে রেখেছিলেন। সম্রাট সাং বললেন, আপনারা যদি আপনাদের জেনারেল পদ ছেড়ে দেন তাহলে আপনারা যা চাইবেন তাই দেব, সম্পদ, টাকা পয়সা, চাকর, নারী, সব কিছু। এটা শুনে হতবাক জেনারেলরা বুঝতে পেরেছিল যে চিন্তা, অনিশ্চয়তা ও সংগ্রামের জীবনের পরিবর্তে সম্রাট সাং তাদের ধনসম্পত্তি ও নিরাপত্তার জীবন দিচ্ছেন। তাই পরের দিন সমস্ত জেনারেল তাদের পদত্যাগপত্র জমা দিলেন এবং সম্রাট সাং তাদের সেই সব কিছু দিলেন যেগুলো দেওয়ার কথা দিয়েছিলেন। তো বলা যেতে পারে সম্রাট সাং এক ধাক্কায় ভয়ানক নেকড়েদের দলকে শান্ত ভেড়ার দলে পরিণত করলেন। পরের কয়েক বছর ধরে সম্রাট সাং তার শাসন চালিয়ে যান। তবে 971 খ্রিস্টাব্দে সাউদান হানের রাজা কিং লিউ বছরের পর বছর বিদ্রোহের পর অবশেষে সম্রাট সাং এর কাছে আত্মসমর্পণ করলেন। সম্রাট সাং কিং লিউকে রাজদরবারে হাজির করালেন এবং শাস্তি দেওয়ার পরিবর্তে সবাইকে অবাক করে দিয়ে সম্রাট সাং কিং লিউকে এক গ্লাস মদ অফার করলেন। সেই সময় চীন সাম্রাজ্যে মদে বিষ মিশিয়ে শত্রু হত্যা করার একটা প্রচলন ছিল। তাই কিং লিউ মনে করল সম্রাট সাং তাকে বিষ মেশানো মদ খেতে বলছেন। তাই কিং লিউ মদ পান করতে দ্বিধাবোধ করল এবং বলল, মানছি আমার অপরাধের জন্য অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি মহারাজের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি, আমি এই মদের গ্লাস পান করতে পারবো না। সম্রাট সাং এটা শুনে হেসে উঠলেন এবং কিং লিউয়ের কাছ থেকে মদের গ্লাসটা নিয়ে নিজেই পান করলেন। মদের গ্লাসে কোনো বিষ ছিল না। এরপর থেকে কিং লিউ সম্রাট সাংয়ের সবচেয়ে লয়াল এবং বিশ্বস্ত বন্ধু হয়ে উঠল। সেই সময় চীনে অনেক ছোট ছোট রাজ্য সম্রাট সাংয়ের বিরুদ্ধে লড়াই করছিল।
এর মধ্যে একটা রাজ্যের রাজা ছিল চিয়েনশু। সম্রাট সাংয়ের মন্ত্রী জানতে পারল যে চিয়েনশু সম্রাট সাংকে মারার ষড়যন্ত্র করেছে। সম্রাট সাংয়ের মন্ত্রী চিয়েনশুকে রাজদরবারে ডাকল যাতে তাকে গ্রেপ্তার করা যায়। কিন্তু যখন চিয়েনশুকে সম্রাট সাংয়ের সামনে আনা হলো, সম্রাট সাং চিয়েনশুকে গ্রেপ্তারের আদেশ দেওয়ার পরিবর্তে তাকে সম্মানিত করলেন, তার হাতে একটা খাম দিলেন এবং বললেন সে যেন এটা ফেরার সময় রাস্তায় খোলে। চিয়েনশু তার ফেরার পথে খামটা খুলল এবং দেখল যে খামের ভিতর কিছু কাগজ, এবং এগুলো সেই কাগজ যেটাতে সে নিজে সম্রাট সাংকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। চিয়েনশু বুঝতে পেরেছিল যে সম্রাট সাং তার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের কথা জানতেন, তবুও তিনি তাকে সম্মান দিয়েছেন। সম্রাট সাংয়ের এই উদারতা চিয়েনশুর মন জয় করে ফেলল। এরপর চিয়েনশু সম্রাট সাংয়ের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত ব্যক্তিদের মধ্যে একজন হয়ে ওঠে। সম্রাট সাং একদিকে তার জেনারেলসদের টাকা পয়সা ও সম্পত্তির লোভ দেখিয়ে দমিয়ে দিলেন, আবার অন্যদিকে নিজের শত্রুদের সবচেয়ে কাছের ও বিশ্বস্ত বন্ধু বানিয়ে ফেললেন। আর এই কারণে সাং রাজবংশ চীনে 300 বছর রাজত্ব করেছিল। তো এই এক্সাম্পলগুলো প্রমাণ করে যে বন্ধুদের অত্যাধিক বিশ্বাস করা মারাত্মক হতে পারে, আবার শত্রুদের বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা উপকারী হতে পারে। তবে কিন্তু এর মানে এটাও নয় যে আপনি আপনার সব বন্ধুদের অবিশ্বাস করবেন বা ঘৃণা করবেন, আবার আপনার সমস্ত শত্রুকে ভালোবাসবেন এবং বিশ্বাস করবেন। মূল বিষয়টা হলো আপনি কাকে বিশ্বাস করবেন এবং আপনি কতটা বিশ্বাস করবেন, সেই ব্যাপারে আপনাকে সতর্ক ও বিচক্ষণ হতে হবে, এবং আপনার শত্রুদের আপনার সুবিধার জন্য কিভাবে ব্যবহার করবেন সেই কৌশল আপনাকে শিখতে হবে। তো মুখোশধারী বন্ধুদের থেকে সাবধান থাকতে এবং নিজের শত্রুকে নিজের কাজে ব্যবহার করতে, অর্থাৎ পাওয়ারের এই সেকেন্ড ল অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে। প্রথমত, আপনার গোপনীয়তা ও দুর্বলতা আপনার বন্ধুদের কাছে প্রকাশ করার ব্যাপারে সতর্ক থাকুন, কারণ আপনি নিজেও জানেন না যে তারা কখন সেগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে বা অন্যদের কাছে সেগুলো ফাঁস করে দিতে পারে। সমস্যাটা হলো আপনি আপনার বন্ধুদেরকে যেমন কল্পনা করেন, আপনার বন্ধুরা বাস্তবে তেমনটা নয়। বন্ধুরা আপনার সাথে তর্ক এড়াতে অপছন্দের বিষয়েও একমত হয়। তারা তাদের খারাপ অভ্যাসগুলো ঢেকে রাখে যাতে আপনি তাদের অপছন্দ করতে শুরু না করেন। আপনার বন্ধুরা আপনার বেকার জোকসেও অনেক জোরে জোরে হাসবে। আপনি খুব বাজে কবিতা লিখলেও তারা বলবে তারা আপনার কবিতা ভালোবাসে। আপনি খুব বাজে গান গাইলেও তারা বলবে আপনার গানের গলা ভালো। যেহেতু সততা খুব কম বন্ধুত্বকেই শক্তিশালী করে, তাই আপনি কখনোই জানতে পারবেন না আপনার প্রতি আপনার বন্ধুদের আসল ভাবনাটা কেমন। তাই বন্ধু থাকা জরুরি, তবে বন্ধুদের উপর অত্যাধিক নির্ভরশীল না হওয়া বা তাদের অন্ধভাবে বিশ্বাস না করাটাও জরুরি। মানুষের লয়্যালটি যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে চেঞ্জ হতে পারে, তাই এমন সম্ভাবনার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যে আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনার বিরুদ্ধে যেতে পারে। নেক্সট বিষয়টা হলো, কোনো গুরুত্বপূর্ণ পজিশন বা কাজের জন্য নিজের বন্ধুকে নিয়োগ করবেন না, কারণ আপনি আপনার বন্ধুকে কাজের জন্য জোর করতে পারবেন না। কাজের ভিত্তিতে জাজ করার সময় বন্ধুত্বের ফিলিংস চলে আসবে। আপনি যতই আপনার বন্ধুর জন্য ফেভার করুন না কেন, আপনার বন্ধু আপনার প্রতি কখনো কৃতজ্ঞ অনুভব করবে না। তাই কাজের ক্ষেত্রে বন্ধুত্বের চেয়ে কাজ করার যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। একটা কথা প্রচলিত আছে যে যাকে ফায়ার করতে পারবেন না তাকে হায়ারও করবেন না। নেক্সট যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো, শত্রুদের সাথে ডিল করার জন্য শত্রুদের শক্তি এবং দুর্বলতাগুলো খুঁজে বার করতে হবে এবং বুঝতে হবে। নিজের শত্রুদের কখনোই আন্ডার এস্টিমেট করা যাবে না। তাদের সফলতা এবং ব্যর্থতা থেকে শিখতে হবে, তাদের শক্তি ও দুর্বলতা নিজের কাজে ব্যবহার করতে হবে। যেমন ধরুন, আপনি একজন চেস প্লেয়ার, আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে চান। এক্ষেত্রে আপনাকে আপনার প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতাগুলো ভালো করে অবজার্ভ করতে হবে এবং বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারেন যে সে ওপেনিং মুভ এবং টেকনিকে ভালো, কিন্তু তার দুর্বলতা হলো পোর এন্ড গেম এবং তার ধৈর্য কম, তাহলে আপনি একটা লং অ্যান্ড কমপ্লেক্স এন্ড গেম খেলে তার দুর্বলতাকে নিজের কাজে লাগাতে পারবেন। নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, পরিস্থিতি অনুসারে যদি নিজের শত্রুকে মিত্রে রূপান্তর করতে হয় তাহলে তাই করতে হবে। কখনো কখনো আপনার শত্রুরা শত্রুর চেয়ে বন্ধু হিসাবে আপনার পক্ষে বেশি উপকারী হতে পারে, আর শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তর করার জন্য আপনাকে আপনার শত্রুর প্রতি আপনার সম্মান, দয়া ও উদারতা দেখাতে হবে এবং মিউচুয়াল বেনিফিটসের উপায় খুঁজে বের করতে হবে। যেমন, অ্যাপেলো মাইক্রোসফট কয়েক দশক ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু 1997 সালে অ্যাপেল আর্থিক সংকটের সাথে লড়াই করছিল এবং প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল, আর এই সময় মাইক্রোসফট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তার করছিল। তো এরকম সিচুয়েশনে মাইক্রোসফট অ্যাপেলে $150 মিলিয়ন বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল।
এবং ম্যাক কম্পিউটারের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট চালিয়ে যেতে সম্মতি জানিয়েছিল। বিনিময়ে অ্যাপল মাইক্রোসফটের বিরুদ্ধে একটা মামলা তুলে নিতে এবং ম্যাকে ইন্টারনেট এক্সপ্লোরারকে ডিফল্ট ব্রাউজার করতে রাজি হয়েছিল। অ্যাপলের কোফাউন্ডার অ্যান্ড সিইও স্টিভ জবস এবং মাইক্রোসফটের কোফাউন্ডার অ্যান্ড সিইও বিল গেটস বোস্টনে ম্যাক ওয়ার্ল্ড এক্সপোতে এই জোটের ঘোষণা করেছিলেন। এই জোট অ্যাপেলকে বেঁচে থাকতে এবং রিকভার করতে সহায়তা করেছিল। আর মাইক্রোসফট যে অ্যান্টি ট্রাস্ট স্কুটিনির মুখোমুখি হচ্ছিল সেটা কমাতেও এই জোট সাহায্য করেছিল। এই জোটটা থেকে অ্যাপেল এবং মাইক্রোসফট দুটো কোম্পানি উপকৃত হয়েছিল। তো সবশেষে বলা যেতে পারে যে পাওয়ার খুবই জটিল এবং আনপ্রেডিক্টেবল একটা বিষয়। আপনি আপনার কোন বন্ধুকে কতটুকু বিশ্বাস করবেন সেই সম্পর্কে সতর্ক থাকলে বিশ্বাসঘাতকতা এবং ম্যানিপুলেশন এড়িয়ে যেতে পারবেন। আবার সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে শত্রুদের বন্ধু বানিয়ে ফেলতে পারলে শুধুমাত্র তাদের ফিউচার অ্যাটাককেই নিউট্রালাইজ করতে পারবেন না, বরং তাদের লয়্যালটি, কৃতজ্ঞতা এবং দক্ষতা থেকে উপকৃত হতে পারবেন। তাই পাওয়ারের গেম হোক বা লাইফের গেম, যে সফল হতে চায় তার জন্য পাওয়ারের এই সেকেন্ড ল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রিন্সিপাল। তো আশা করি পাওয়ারের এই সেকেন্ড ল আপনাকে আপনার বন্ধু ও শত্রুদের সাথে ডিল করতে সাহায্য করবে। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।